বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে চলছে শিক্ষক স্বল্পতা, আর রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা প্রসারে শিক্ষা বিপ্লব ঘটাতে চাইছে। এই শিক্ষক সংকটের রেশ পড়ল তেলিয়ামুড়া শহর থেকে অনতদূরে অবস্থিত তুইসিন্দ্রাই সরকার কড়কড়ি এলাকার ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। জানা গেছে বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 36 জন হলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 3 জন। প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের পাঠদান দিতে পারছেন না শিক্ষকেরা। বর্তমানে ওই বিদ্যালয়ে পাঠদান মুখ থুবড়ে পড়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। শিক্ষা বিপ্লবের নামে যতই ভাষণ দেওয়া হোক না কেন, গোটা শিক্ষা ব্যবস্থাটাই যেন সঠিকভাবে চলছে না এমন গুরুতর অভিযোগ কিন্তু করছেন সেখানকার অভিভাবকরা। তবে কি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতার অভাবে পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত হবে, এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের মধ্যে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। ম্যাডাম, স্কুলের সম্বন্ধে যদি কিছু একটা বলেন। যা যা সমস্যা আছে ওইগুলি তুলে ধরবেন। আমাদের স্কুলের নাম তো ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। দুটো সেশন একসঙ্গে হয়, আর আমরা মর্নিং স্কুলে আগে তো 10,323 দলের দুজন স্টাফ ছিল, এর বাদেও আরেকজন ককবরক টিচার আসলো, উনি তো ট্রান্সফার হয়ে গেছেন। আর 10,323 দলের অবস্থা তো আপনারা জানেনও। এখন আমরা মর্নিং সেকশনের দুজন টিচার আছে, একজন ইনচার্জ, আমি জেনারেল স্টাফ। ক্লাস তো ইনচার্জ স্যারও অফিস কাজ করার পরও 1-2 তার উনি একটু দেখেন, মানে প্রায় সবসময় দেখেন। আর আমি একা 3-5 ক্লাস করি। মানে আমাদের স্কুলে মেন সমস্যা হচ্ছে মানে স্টাফের সমস্যা, আর স্টাফ যেহেতু নাই একা ক্লাস করতে হয়, ভীষণ পরিশ্রম হয় এবং খুব ট্রাবলে আছি আর কি। আমরা শিক্ষা দিকে স্টাফের খুবই প্রয়োজন। আমি রূপেশ রায়, ইন্দিরা কলোনি সিনিয়র বেসিক স্কুলের ইনচার্জ, শিক্ষক যা বলেন সব আমি একাই, আর কেউ নেই আমার স্কুলে। আমাকে একা 6-8 ইঞ্চি ক্লাস করতে হয়, আমাকে অফিসিয়াল সব দায়িত্ব পালন করতে হয়। আপনার দয়াতে আশীর্বাদে আমি অফিসিয়াল কাজ যথাসময়ে সব কিছু গুছিয়ে পড়ি। কিন্তু আমার স্কুলে যদি আরো শিক্ষক থাকতো তাহলে আমার স্কুলে ক্লাসটি ভালো হতো, কারণ আমি একা 6-7-8 তিনটা ক্লাস একসঙ্গে বসে আমি ক্লাস করি, আমার কাছে কোনো অপশন নেই। আর আমি কোন স্যার ম্যামকে পাঠাবো? মর্নিংয়ে আছে দুজন, এর মধ্যে মর্নিংয়ে একজন আমার মতো ইনচার্জ, ওনারও অফিসে প্রচুর কাজ থাকে। আর একজন যদি উনি মর্নিং সবটা দেখা সম্ভব নয়, যতটুকু করি তিনি যতটুকু দেখার দেখতেছেন, আর আমাকেও সেম অফিসিয়াল কাজ করে যতটুকু দরকার যতটুকু পারি আমি বাচ্চাদেরকে দিচ্ছি। কিন্তু আমার একা খুবই কষ্ট, যদি স্কুলে স্টাফ আসে আমার খুব ভালো হবে, আমরা উপকৃত হবো। মাস্টাররাও সবাই একই ক্লাসের মধ্যে, মানে 4-5 একসাথে আসো, তোমরা কোনো অসুবিধা হইতেছে? তোমরা অসুবিধা হয় তো তোমরা এই স্কুলের শিক্ষকের বা মাস্টারের প্রয়োজন আছে? মাস্টারের প্রয়োজন আছে। কতজন শিক্ষক আছে? দুইজন টিচার শিক্ষক আছে। হ্যাঁ, দুইজন শিক্ষক আছে। তো তোমরা অনেকগুলি শিক্ষকের দরকার নাকি? তো তোমরা যদি শিক্ষক আসে তাহলে তোমরা কি সুবিধা হইব? আমাদের ক্লাস করতে সুবিধা, ক্লাস করতে সুবিধা হইব, পড়াশোনার দিকেও খুব ভালো হবে নাকি? আপনারা শুনলেন সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি বলছে, একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকরা কি বলছে সেগুলো শুনলেন। এবং বিদ্যালয়ে যে শিক্ষক স্বল্পতা রয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং এই বিষয়টাকে শিক্ষা দপ্তর কিভাবে সমাধান করবে এই সমস্যাটাকে, সেটাই লক্ষণীয় বিষয়। সময়মতো বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।